ওপেন শট টিউটোরিয়াল আজকের পর্বে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব ওপেনশট ভিডিও এডিটরে কিভাবে কি এফেক্ট ব্যবহার করতে হয় আপনি চাইলে আগের পর্বগুলো দেখে নিতে পারেন বক্সে আছে তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক ক্রোমা কি হচ্ছে ভিডিও থেকে কোনো নির্দিষ্ট রং বাদ দেওয়ার একটি প্রক্রিয়া সাধারণত কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে সবুজ নীল বা যে কোনো রং সরিয়ে নিয়ে ভিন্ন ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে এই ইফেক্টটি ব্যবহার করা হয় আজকাল এটি ভিডিও এডিটিংয়ের খুব জনপ্রিয় একটি কৌশল এর মাধ্যমে ভিডিওকে বৈচিত্র্যময় করে তুলতে পারবেন আমি প্রথমে ওপেন শটে দুটি ফাইল নিয়ে নিচ্ছি স্ক্রিনে একটা সিংহ দেখা যাচ্ছে যার ব্যাকগ্রাউন্ডে আছে সবুজ রং আমরা এই সবুজ রংটি সরিয়ে দেব এটি রিমুভ করে এখানে আমরা একটি ভিন্ন ব্যাকগ্রাউন্ড বসাবো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটি ছবি নিয়ে আসছি আমি একটি জঙ্গলের ছবি নিয়ে এসেছি ছবিটিকে টেনে আমি উপরের ভিডিও সমান করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখন এই সিংহের চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটি আমি রিমুভ করে দিচ্ছি রিমুভ করার জন্য আমাদেরকে যা করতে হবে আমরা ইফেক্ট ট্যাবে যাব ইফেক্ট ট্যাবে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমা কি এই ক্রোমা কি এফেক্টটিকে টেনে এনে আমাদের এই ভিডিওর উপরে ছেড়ে দিতে হবে ভিডিওর উপর ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সি আইকন সবুজ রঙের একটি সি আইকন দেখতে পাচ্ছি আমরা আমি এখানে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটির একটি প্রপার্টিস ওপেন হয়েছে এখানে আমাদের এই যে কালো অংশ দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করতে হবে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে নতুন আর একটি উইন্ডো এসেছে এখানে পিক স্ক্রিন কালার এখানে আমাদের ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিটির উপর দিয়ে কার্যটটি নাড়াচাড়া করছি এবং বিভিন্ন রং কিন্তু ওখানে আসছে আমি যেই রংটি রিমুভ করতে চাই আমি সেই রঙের উপরে রেখে লেফট বাটনে ক্লিক করব আমি লেফট বাটনে ক্লিক করছি আমাদের রংটি সিলেক্ট হয়ে গেছে এবার আমি ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে বাটনে ক্লিক করতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে সবুজ রংটি ছিল সেটি চলে গেছে তবে পুরোপুরি ক্লিয়ার হয়নি সিংহ পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সবুজ রঙগুলো কিন্তু রয়ে গেছে এটা আমাদের পুরোপুরি দূর করার জন্য আবার আমাদেরকে এই ভেলু যেখানে ডিফল্ট হিসেবে ফাইভ দেওয়া আছে এখানে ডাবল ক্লিক করতে হবে এবং এই ভ্যালুটি আমাদের বাড়িয়ে দিতে হবে আমরা জানি না এই সবুজ অংশটিকে ডিলেট করার জন্য আমাদের এখানে ভেলু কত দিতে হবে আমি আনুমানিক এখানে টু হান্ড্রেড করে দিচ্ছি আমি এন্টার করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে তারপরও সিংহের চারপাশে হালকা সবুজ রং রয়ে গেছে এছাড়া নিচে এর ছায়াটা রয়ে গেছে একটু গাঢ় সবুজ আমি এই ভ্যালুটি আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি এটি তিনশো পঞ্চাশ করে দিচ্ছি খেয়াল করুন তিনশো পঞ্চাশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সিংহটার শরীরের বিভিন্ন অংশ কিন্তু অদৃশ্য হয়ে গেছে অর্থাৎ তিনশো দিলে আমাদের মানটি বেশি হয়ে যাচ্ছে তাই আমরা এটিকে কমিয়ে আনবো আমি আবার ব্যাক করলাম অর্থাৎ আমাদের এটি কমিয়ে আনতে হবে আমি তিনশো না দিয়ে এটি আমি তিনশো করে দিলাম আমি ভিডিওর উপরে ক্লিক করছি দেখুন এবার সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আপনারা ভিডিওটি খেয়াল করুন এবার আপনাদেরকে আমি আর একটি এক্সাম্পল দেখাবো আমি আরও দুটো ফাইল নিয়ে আসছি আমি দুটো ফাইল নিয়ে এসেছি এখন যে ফাইলটি আমি নিয়ে আসলাম ট্রাক নাম্বার ফাইভে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নৌকার এর চারপাশের ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে সবুজ আমাদেরকে এই গ্রিন কালারটি দূর করতে হবে এবং এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করব একটি সাগরের ছবি আমরা এখানে একটা ভিডিও ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রটি তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবারও ইফেক্ট এভেক্ট ক্লিক করছি এবং এখান থেকে ক্রোমাকে নিয়ে আসছি আমাদের ভিডিওর উপরে এরপর আমি সি আইকনে রাইট বাটনে ক্লিক করতেই প্রপার্টিস প্রপার্টিজে ক্লিক করব প্রপার্টিজে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কি কালার কালো এটার উপর ডাবল ক্লিক করছি এরপর পিক স্ক্রিন কালারে ক্লিক করে এরপর আমরা সবুজ রঙটি সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের সবুজ রঙটি চলে গেছে এবার আমাদেরকে এই ভ্যালু চেঞ্জ করে দিতে হবে একটু বাড়িয়ে দিতে হবে যাতে যেই সবুজ অংশগুলো রয়ে গেছে এগুলো যাতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তো আমি এখানে আনুমানিক এখানে দিচ্ছি আমি একশো বিশ একশো বিশ দেওয়ার পর আমি ভিডিওর উপরে লেফট বাটনে ক্লিক করছি মোটামুটি পরিষ্কার হয়েছে কিন্তু তারপরও এখানে হালকা সবুজ রং দেখা যাচ্ছে কিনার দিয়ে তা আমি আর একটু ভ্যালু বাড়াতে চাচ্ছি আমি একশো বিশ বিশের জায়গায় আমি একশো চল্লিশ করে দিব আমি একশো চল্লিশ করে আবারও ক্লিক করলাম হ্যাঁ ছবিটি আগের চেয়েতে অনেকটাই পরিষ্কার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে সবুজ কালারটি ছিল সেটি চলে গেছে এবং নিচে নতুন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যে সাগরের ভিডিওটি ব্যবহার করেছি সেটি দেখা যাচ্ছে কিন্তু এখানে আরেকটা সমস্যা নৌকাটির ছায়া দেখা যাচ্ছে এবং ছায়া রংটি সবুজ আমরা এই সবুজ রংটি দূর করতে চাই আমরা এর আগে যে সবুজ রংটি ক্লিয়ার করেছিলাম সেই সবুজ রঙের চাইতে এই সবুজ রঙের ডেপথ কিন্তু অনেকটা বেশি এই জন্য এই ক্রোমা কি দিয়ে আমরা এই রংটি ক্লিয়ার করতে পারব না এই জন্য আমাদেরকে আবারও নতুন আরেকটি ক্রোমাকি এফেক্ট নিয়ে আসতে হবে আমি আবারও ইফেক্ট অ্যাপ থেকে ক্রোমাকি এফেক্টটি টেনে এনে আমাদের নৌকার ভিডিওর উপরে ছেড়ে দিচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি সি আইকন যুক্ত হয়েছে এবার এই দ্বিতীয় সি আইকনে আমি ক্লিক করব এবং এখান থেকে প্রপার্টিজে যাব দেখতে পাচ্ছেন এখানে আবার আরেকটি প্রপার্টিজ উইন্ডো ওপেন হয়েছে এবং এখানে কালো রং এই কালো রঙ উপরেও আমি ডাবল ক্লিক করে এখান থেকে পিক স্ক্রিন কালার করে এবার আমি যেই রংটি সরিয়ে দিতে চাই অর্থাৎ আমি এখানে ছায়াটা সরিয়ে দিতে চাই তাই ছায়ার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ছায়ার উপর ক্লিক করে আমি ওকে দিতেই ছায়াটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে হালকা হালকা রয়ে গেছে এইটুকু পরিষ্কার করার জন্য আমাদেরকে ভ্যালু বাড়িয়ে দিতে হবে আমি আনুমানিক এখানে একশো করে দিচ্ছি আমি দেখি পরিষ্কার হয় কি না হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে ছবিটি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি প্রপার্টি উইন্ডোটি কেটে দিলাম এবার আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সাগরের মধ্য দিয়ে নৌকাটি এগিয়ে আসছে এবং তার পিছনের গ্রিন স্ক্রিন ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের দেয়া সাগরের ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি আপনি এভাবে একাধিক রঙ ক্লিয়ার করার জন্য একাধিক ক্রমাকে ব্যবহার করতে পারবেন অনেক ইউটিউবার গ্রিন স্ক্রিনের মাধ্যমে সাদামাটা ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে পেছনে মনের মতো এনভায়রনমেন্ট বসিয়ে নেন ইউটিউবে সার্চ করলে আপনি প্রয়োজনীয় যে কোনো গ্রিন স্ক্রিন ভিডিও পেয়ে যাবেন এইসব কপিরেট ফ্রি ভিডিও ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে পারেন এই মুহূর্তে স্ক্রিনের নিচের দিকে যে লাইক সাবস্ক্রাইব ইফেক্ট দেখতে পাচ্ছেন তাও গ্রিন স্ক্রিন বা ক্রোমাকি ইফেক্টের মাধ্যমে করা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ